নমস্কার। আজি এটা বেলেগ বস্তু বনাই দেখাওঁ বুলি ভাবিছোঁ। মানে কি হয়, আমাৰ হোটেলত যিবোৰ লোকেল চিকেন চলে তাৰ কলিজা আৰু ঘিলা তেনেকৈ মাংসখিনি থাকি যায়, সেইবোৰতো নচলে। তেনেকৈ সদায় গোটাই থৈ দিলে ধৰক দুদিন গোটালে ইমানখিনি হৈ যায়। তাকে আজি এইখিনি বনাই এওঁলোকে খাম বুলি ভাবিছে। বইল কৰি ল'লে, বইল কৰি লৈ ধুনীয়াকৈ হালধি জিৰা মছলা গোটেইখিনি বইল কৰি ধুনীয়াকৈ হালধি মছলাখিনি সানি ল'লে, জিৰা আৰু এইফালে পিঁয়াজ তেজপাত লৈ লৈছে, আৰু এইফালে ইয়াত আদা নহৰু বিলাহী কেঁচা জলকীয়া কাটি লৈছে, খুন্দি আছে। তাকে এইখিনি এনেই নষ্ট কৰাতকৈ ধুনীয়াকৈ বনাই খাওঁ আৰু তাকে আপোনালোককো দেখাওঁ। এয়া ধুনীয়াকৈ এতিয়া সানি ল'ব, ধুনীয়াকৈ এতিয়া চব দি সানি ল'লে গোটেই মছলা, গৰম মছলা অকণমানো দি দিয়ে একেবাৰে, তাতে সানি দিলে ভাল হ'ব। আৰু এইফালে এয়া কেৰাহী পাতি দিলে গোটেইখিনি বহাই দিব। এইফালে এয়া কেৰাহীত তেল গৰম হৈ গ'ল, আৰু মাংস বনালে সদায় তেলত এনেকৈ জিৰা কেইটামান দি দিব, খুব ধুনীয়া গোন্ধটো হয়। জিৰা দি দিলোঁ, পিঁয়াজখিনি ভাজা হৈ গ'ল অলপ, অকণমান লৰাই দে আকৌ কলিজা ফ্ৰাই চিকেন। বেছি মানে জোল চোল দিব নালাগে, অলপ শুকান শুকানকৈ বনালে খুব ভাল লাগে। এনেকৈ থাকিলে আপোনালোকে খাবচোন, ভাল লাগিব এনেকৈ খাই। বাপৰে, বনোৱা মানুহে মানুহ দেখোন, নৰোৱা ভালকৈ জ্বলিব নিদিবা, মাছ মছলাটো অকণমান জ্বলিলে বেয়া লাগে, খাই লাগিলে অকণ অকণ পানী দি দি ভাজি থাকিবা, জ্বলিব নিদিবা। অকণমান নিমখ কমিছে নেকি, দি দিয়া অলপ, পানী অকণ অকণ দি দি সিজাই থাকিব, দে দে ঢাক ঢাকি দে। এইখিনি ধুনীয়াকৈ হৈ গ'ল, মই প্লেটত বাকী দেখাওঁ। দেখিবলৈও খুব ধুনীয়া লাগে, এনেকৈ অকণমান অকণমান জোল দি পেলাই বনাব, এনেকৈ বনাই খাব। গোটেইখিনি হৈ গ'ল, মই ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰোঁ। গৰম গৰম বনাইছোঁ, সোনকালে ভাত খাওঁ।